আচ্ছা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। এটা খাজা বর্তুজ ক্যালিফোর্নিয়া থেকে। আজকে আবার আসলাম কিছু কথা নিয়ে। তো একটা সকালে সোনালি রৌদ্র, এটা একটা পেজ, ওখান থেকে একটা পোস্ট হয়েছে, যে ব্যক্তি দুই দোয়া, যে ব্যক্তি এই দোয়া, যে ব্যক্তি এই দোয়া। আচ্ছা 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 আচ্ছা, এটা রসুলুল্লাহ বলেছেন যে ব্যক্তি এই দোয়াটা, রদিয়তু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দিদান ওয়া বি মুহাম্মাদিন নবিউন রাসূলুল্লাহ, এটার মানে বাংলা অর্থ হচ্ছে আমি সন্তুষ্ট হয়ে গেলাম আল্লাহর উপরে প্রতিপালক হিসেবে, ইসলামের উপরে দিন হিসেবে, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উপরে নবী রসুল হিসেবে। আমি সন্তুষ্ট হয়ে গেলাম আল্লাহর উপরে প্রতিপালক হিসেবে, ইসলামের উপরে দিন হিসেবে, এবং মোহাম্মদের উপরে নবী ও রসুলের উপরে। যেটা এটা এই যে এই দোয়াটি পাঠ করবেন সে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। এটা হচ্ছে আবু দাউদ 1429 হাদিস নাম্বার। তো এই ব্যাপারে আমি আরও একটু কথা বলতে চাই। রাদিয়াতু বিল্লাহি রাব্বান, আমি সন্তুষ্ট হয়ে গেলাম, ওয়া বিল্লাহি ইসলামে দিদান, ইসলামের উপরে দিন হিসেবে, ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যুন রাসূলুল্লাহ, এই তিনটা কোশ্চিন, এই জিনিসটার কিন্তু তিনটা কোশ্চিন আমাদেরকে কবরে জিজ্ঞাসা করা হবে, যে তোমার রবকে, তোমার দিনকে, আর তোমার রসুলকে, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা জিজ্ঞাসা করা হবে। তো এই তিনটা কিন্তু সত্য কথা। এটা এখন গণকবরে যান আর রেগুলার কবরে আমরা যাই, বা কবর নাও জুটুক, কিন্তু আমাদের আত্মার সাথে এই প্রশ্নটা করাই হবে যারা এই পৃথিবীতে, মানে এই জীবনকালে যারা ধর্মকে বিশ্বাস করে। আর যারা আমাদের ইসলাম ধর্মকে বিশ্বাস করে না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে না, যারা মুসলমান না, তাদের সাথে কী হবে সেটা তারাই জানে আর আল্লাহ ভালো জানেন। আমি এতটুকু জানি, আমরা যারা মুসলমান আমাদেরকে এই কবরে তিনটা জিনিস জিজ্ঞাসা করা হবে। আর যদি বেধর্মীদেরকে, যারা ইসলাম ধর্ম থেকে দূরে, তাদেরকে জিজ্ঞাসা করা হয়, সেটা আপনারা কারণ স্কলারের কাছে জেনে নেন। আমি কোনো স্কলার না, আপনাদের জন্য আবার হাদিস পড়ছি। এটা ফেসবুকের একটা পোস্ট, আমার আপন ছোটো বোন শুক্রিয়া পারভিন, ও এগুলো পোস্ট করে, ওকে আমি লিয়া বলে ডাকি। আরও কয়েকটা সুন্দর সুন্দর হাদিস আছে যেগুলো আপনাদের জন্য আমি পড়ছি। এটা বোধহয় দোয়া, এখানে কোন কারোর নাম লেখা নাই, না নাম লেখা আছে, সাইফুল ইসলাম সেজি এই ভদ্রলোক পোস্ট করেছেন, যেটা রিপোস্ট হয়েছে লিয়ার কাছ থেকে। যে ব্যক্তি ভালো কাজের পরিকল্পনা করলো কিন্তু বাস্তবে সে কাজটা করতে পারলো না, তবু সে ব্যক্তির জন্য সওয়াব লেখা হবে, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা কিন্তু আমি আগেও একটা আরেকভাবে শুনেছি, ইংলিশে বক্তৃতা হোক, জাকির নায়েক হোক, ইউসুফ ইস্তেস হোক, আর শেখ যেই হোক, যার কাছে শুনেছি, মাদিনী হোক বা মিজানুর রহমান আহাজারি হোক, যে আপনি যখন পরিকল্পনা করেন যে আমি এই ভালো কাজটা করব, আমি অমুককে একটু দান করব, বা আল্লাহর রাস্তায় আমি একটা খাসি জবাই দেব, বা আমি কাউকে একটু পয়সা দান করব, বা গরিবকে হেল্প করব, তখন আপনি যদি না করার আগেও আপনি যদি করেন তখন অনেকগুলো লেখা হয়ে যায়। আর আপনি যখন খারাপ কাজের জন্য বলবেন যে ঠিক আছে আমি অমুকের টাকাটা চুরি করব, করে আমি এই কাজটা করব, কিন্তু আপনি যতক্ষণ না করেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার খাতায় লেখা হয় না। যেটা আমাদের ডানে বাঁয়ে যারা আছে, আমার মনে হয় মনকিন আর একটা যিনি কী নাম জেনে নিন, এই ডানের দিকে যিনি আসেন উনি ভালো কাজটা লেখেন, আর যেটা যিনি বাঁয়ে আসেন উনি খারাপ কাজটা লেখেন। তো আপনার এটা জেনে নিন যে হাদিসটা কতটুকু সহি, কিন্তু আমার মনে হয় ভালো কাজের পরিকল্পনা করতে থাকেন, পাশাপাশি দোয়াও করতে থাকেন আল্লাহ ভরসা। আর এটা আব্দুল আজাদ আরশাদ নামে এক ভদ্রলোক একটা দোয়ার কথা বলেছেন, যে আল্লাহর ওলি কারা, আল্লাহর ওলিগণ কি কি কবরে জীবিত। ও বাবা, এটা তো একদম অন্য কথা। উত্তরে নিম্নে দুটি প্রশ্নের উত্তর প্রদান করা হলো। ও এটা বেশ লম্বা চওড়া। আচ্ছা দাঁড়ান, ওটা আমি পড়তেছি, তার আগে এই সুরা ইউনুসের এই আয়াতটা আপনাদের জন্য পড়ছি। সুরা ইউনুসের একটা আয়াত আছে,
মনে রেখো আল্লাহর ওলি বা বন্ধুদের কোনো ভয় নেই, তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। তারা হইল ওই সকল যারা ইমান এনেছে এবং আল্লাহকে ভয় করে। সূরা ইউনুসে এই এই আয়াতটা দেওয়া আছে। আচ্ছা, এখন এটা বেশ লম্বা চড়া, আর আমার পড়তে ইচ্ছা করছে না, তবু আপনাদের জন্য একটু কষ্ট করছি। এটা বেশ লম্বা, তবু আমার অত সময়ও নেই, তবু আমি পড়ছি। ওই যে ওলিরা কি বেঁচে আছেন, আর ওলিগুলো কারা, মানে আল্লাহর ওলি কারা, এই জিনিসটা কিন্তু আমিও জানি না। তাহলে আমি একটু পড়ি, যদি আমার জানা হয়ে যায়। আচ্ছা, আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি অর্থ আল্লাহর প্রিয় পাত্র বা বন্ধু, আর তারাই আল্লাহর প্রিয় পাত্র বা বন্ধু যারা সত্যিকারভাবে আল্লাহকে ভয় করে এবং জীবন পরিচালনার করে সৎ আমল পালন করে, সৎ আমল করে, তার আদেশগুলো বাস্তবায়ন করে এবং নিষেধকৃত বিষয়গুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে এবং প্রতিটি ক্ষেত্রে কোরআন ও হাদিসকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে। আল্লাহ তাআলা বলেন, মনে রেখো আল্লাহর ওলি ও বন্ধুদের কোনো ভয় নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। তারা হলো ওই সকল লোক যারা ইমান এনেছে এবং আল্লাহকে ভয় করে। তাদের জন্য সুসংবাদ রয়েছে, পার্থিব জীবনে পরকালীন জীবনে আল্লাহর কথায় কখনো হেরফের হয় না। এটাই হলো মহান সফলতা। সূরা ইউনুস 64, 63, 68। ব্যাপারটা কি আবার পড়বো? আমি নিজেও বুঝলাম না, আমার মনে হয় আপনারা ব্যাপারটা বুঝতে পারেননি। থাক, আমি সূরা ইউনুসের আয়াতটা আবার পড়ছি, কিন্তু ওলি কারা আমার মনে হয় আপনারা বুঝে ফেলছেন। মনে রেখো আল্লাহর ওলি ও বন্ধুদের কোনো ভয় নেই, তারা দুশ্চিন্তগ্রস্ত হবে না। তারা ওই সকল বস্তু যারা ইমান এনেছে এবং আল্লাহকে ভয় করে। তাদের জন্য সুসংবাদ রয়েছে পার্থিব জীবনে পরকালীন জীবনে আল্লাহর কথা কখনো হেরফের হয় না। এটা সূরা ইউনুসের একটা আয়াত থেকে বাংলাটা পড়লাম। আচ্ছা, আল্লাহর ওলিগুলো কি কবরে জীবিত? আমার মনে হয় ওলিরা মানে আমাদের মতোই সাধারণ মানুষ, কিন্তু আমাদের চেয়ে একটু ইমানটা শক্ত, সাহাবিদের মতো নেকবান, ধর্মকর্ম সুন্দর করে পালন করে, আল্লাহর খুব প্রিয় বান্দা, তারাই হচ্ছে ওলি। আচ্ছা, যাই হোক, আল্লাহর ওলিগুলি কি কবরে জীবিত? কবরে যে দীর্ঘ থাকার ব্যাপারে সংক্ষেপে কথা বলা হয়, প্রতিটি মানুষের কবরে জীবিত থাকে, সে তাই সে মুসলমান হোক অথবা কাফের হোক, নেককার হোক আর বদগার হোক। কিন্তু জীবন হলো বর্জ্যক্ষী জীবন, যা দুনিয়ার জীবন থেকে সম্পূর্ণ ভিন্ন এবং ইমানে গায়েব অদৃশ্য জ্ঞানের অন্তর্ভুক্ত। কিন্তু প্রকৃত অবস্থা সম্পর্কে একমাত্র আল্লাহ জানেন। এই জীবনকে পার্থিব জীবনের সাথে সামঞ্জস্য দেওয়া বৈধ নয়। দলিল হলো প্রতিটি মানুষকে ফেরেস্তা মণ্ডলে কবরে উঠিয়ে বসাবেন এবং তিনটি প্রশ্ন করবেন, সেই সঠিক উত্তর দিতে পারবে, সেই সঠিক উত্তর দিতে পারবে আর কেউ কেউ উত্তর দিতে ব্যর্থ হবে। অতঃপর উত্তরদাতার ভিত্তি করে সেখানে জান্নাতি সুখ ও আল্লাহর নিয়ামত সত্তরে অবস্থান করবে। সাপ বিচ্ছুর দংশনে ফেরেস্তারা হাতুড়ি দ্বারা নির্মাণ প্রহার লাভ মানে করবেন বিষয়টি জেনে তো কথা হচ্ছে কবরের মধ্যে মানে বেহেস্তের শুরুটা শুরু হবে কবর থেকে, আর দোজখের শুরু হবে কবর থেকে। তাহলে আমার মনে হয় আমাদের আরও সুন্দর করে জীবনযাপনটা করা উচিত, পরকালের কথা ভেবে, কবরের কথা ভেবে। কারণটা কি জানেন, যে কবরে তো অনেক দিন, আর এত শাস্তি, আর এত মারপিট, তো এগুলো খুব কঠিন ব্যাপার। তো আমাদের এই ভয়টা ভিতরে রাখতে হবে, কিন্তু আল্লাহকে ভালোবাসেন আর ভয় তার ভিতরে রেখে সুন্দর সুন্দর কাজ করে যান, যার কিছুর মালিক আল্লাহ। যেহেতু আমরা কবর দেখিনি, জানি না মানে কী হবে, শুধু এই হাদিস কোরআনকে বিশ্বাস করে কর্মের কবরের জীবনটা আপনাদেরকে ভয় করে আরেকটু যদি নিজেদেরকে সংযত করি, আর সবাই যখন চলে যাচ্ছে
আমরা যারা, আমি যেমন খুব সাধারণ মানুষ, আমার সাথে যারা টুকটাক ভিডিও দেখছেন, আমরা তো আছি, কিন্তু পৃথিবীতে কত বিজ্ঞ, কত ভালো, কত কোটিপতি মিলিয়নার বুদ্ধিজীবী, এ ও কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর বা এদের, এই এরা কত, ইভেন শেখ মুজিবুর রহমান বা ওই জিয়াউর রহমান, কিংবা ইন্দিরা গান্ধী বা গান্ধী, এরা এরা বিশিষ্ট আমরা যারা চিনি জানি, পৃথিবী ছেড়ে চলে গেছে। তো আসুন আমরা সবাই মিলে চিনতে চেষ্টা করি, বাকি আল্লাহর ইচ্ছা, আল্লাহর উপর ছেড়ে দেন। আল্লাহ আমাদেরকে হেদায়ত করুক, আমার জন্য দোয়া করেন, আর নিজেদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। এটা কিছু কথাতে আমার মনে হয় এখন এটা 26 নম্বর হবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। খাজা মুফতি ফ্রম ক্যালিফোর্নিয়া।